আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কলার মুচার রেসিপি। রেসিপির নাম হচ্ছে কলাপতি। এটি খেতে খুবই সুস্বাদু। এখন আমি তোমাদেরকে সব উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আতপ চাল 25 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে আমি বেটে নিয়েছি। এখানে আমি কলার মুচা বেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 2 কোয়া রসুন নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি 2 কাঁচা লঙ্কা কুচি করে কেটে। লাগছে নুন, আর লাগছে হলুদ, আর লাগছে সর্ষের তেল। এই রেসিপিটা পুরো সর্ষের তেল দিয়ে হবে। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কার গুঁড়ো, নিয়েছি আদা গুঁড়ো, নিয়েছি রসুন গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজের গুঁড়ো। এই পেঁয়াজ আদা রসুনের গুঁড়োর ভিডিও চ্যানেলে রয়েছে, সেটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, 3 শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 1 তেজপাতা, নিয়েছি 3 শুকনো লঙ্কা, আর নিয়েছি 3 লবঙ্গ, 2 এলাচ, 2 দারচিনি। একটা বাটিতে আমি এখন নিয়ে নিচ্ছি মোচা। মোচাটা বেটে রাখলে কালো হয়ে যায়, এতে কালো হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি আতপ চাল বাটা। এবারে আমি পেঁয়াজ আদা রসুন কুচি করে কাটা ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবারে আমি সমস্ত উপকরণ একসাথে করে মেখে নেব। হয়ে গেছে আমার মাখানো। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আমি নিয়েছি মোচার যে ঠোঙ্গা হয় ওই ঠোঙ্গাগুলো নিয়েছি, এর মধ্যেই আমি তৈরি করব। এই যে দেখতে পাচ্ছ তোমরা মোচার ঠোঙ্গাটা, এটার আমি মাথার অংশটাকে আমি কেটে নিয়েছি। ঠোঙ্গার মধ্যে এবার আমি ভরে নিচ্ছি। ইচ্ছা মতো ঠোঙ্গাটাকে কেটে ছোট বা বড় করে নিতে পারো তোমরা। পুরোটা ভরে নিয়েছি। এবারে আমি খুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ওগুলো। এমন করে আরেকটা ভরে নিচ্ছি। তিনটে দিয়েছি, এগুলোকে এখন আমি লো হিটে 3 ভেজে নেব। কিছুক্ষণ পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। তিন মিনিট পর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখতে একদম দেখো মাছ ভাজার মতো লাগতেছে। কেমন করে আমি ভরবো আর তেলের মধ্যে দিয়ে সবগুলোকে আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। অনেকটাই তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমি এখন জন দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, 3 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3 লবঙ্গ, 2 এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি বাদামি রং করে। বাদামি রং হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পেঁয়াজ গুঁড়ো, রসুন গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, দিচ্ছি কাঁচা লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবারে আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দেবো। এবার আমি 1.5 মিনিট হাই হিটে জাল করে নেব। 1.5 মিনিট আমি জাল করে নিয়েছি, এখন আমি মোচার কলাপতিগুলো ঝোলে ছেড়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এখন আমি এটিকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি হাই হিটে জাল করে নেব। দু মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। ঝোলটা দেখতে পাচ্ছ তোমরা শুকিয়ে গেছে অনেকটাই, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার। মার রান্না শুরু থেকে দেখে আমার জিভে জল আসতেছে খাওয়ার জন্য, আমাকে দাও আমি এখন খাবো। কয়টা দিব? দাও না 2-3টা। তৈরি হয়ে গেল কলার মুচার কলাপতি। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে